এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় খবর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে করোনার সংকট ঠেকাতে হেলিকপ্টার থেকে টাকা ফেলবে সরকার। তো বন্ধুগণ, এমনটাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে এমনটাই ছড়িয়ে পড়েছে। তো বন্ধুগণ, আমরা এই ভিডিওতে আসল খবরটা জানব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আসল খবরটা কি। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। বলা হয়েছে সারা দেশে করোনা প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভুয়ো খবরে ঘনঘটা। এর জন্য কখনো হাতিয়ার করা হচ্ছে মূলধারা গণমাধ্যম, তো কখনো সোশ্যাল মিডিয়া। সম্প্রতি একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে করোনার সংকট ঠেকাতে এবার হেলিকপ্টার থেকে টাকা ফেলবে সরকার। করোনা নিয়ে গুজব ছড়াচ্ছে, এদিকে পোস্টটি বেশ কয়েকবার শেয়ারও করা হয়েছে, এমনকি হোয়াটসঅ্যাপেও ফরওয়ার্ড করা হয়েছে। কিন্তু প্রশাসন এই গুজবে কান দিতে মানা করেছে। সংকট ঠেকাতে সরকার দ্বিতীয় অর্থনৈতিক প্যাকেজ ঘোষণার পরিকল্পনা করলেও তার মধ্যে হেলিকপ্টার থেকে অর্থ ফেলার কোনো খবর নেই বলে জানা যাচ্ছে। ভুয়ো খবরে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন, অর্থাৎ এই তথ্যটি সম্পূর্ণই ভুয়ো খবর। এর আগেও এই বিষয়ে একাধিক গুজবে ছড়াতে দেখা দেই। বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর নামে একটি লিঙ্ক শেয়ার হচ্ছে, যেখানে বলা হচ্ছে নিজের নাম, আধার নম্বর, ঠিকানা লিখে সাবমিট করতে হবে। সেই ফর্মটি ফিল আপ করলে আপনি পেয়ে যাবেন 15,000 টাকা। এই খবরটাও রটানো হয়েছিল। শেষ ভাষণেও এই জাতীয় কোনো ঘোষণা করেনি মোদী সরকার। সূত্রের খবর, এটিও সম্পূর্ণ ভুয়ো খবর এবং সরকার এই জাতীয় কোনো ঘোষণা এখনও পর্যন্ত করেনি। এমনকি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে তার শেষ ভাষণকালেও এই সংক্রান্ত কোনো ঘোষণা করেননি। তার শেষ ভাষণে লকডাউন কেবলমাত্র 3 মে পর্যন্ত বাড়ানো হয়েছে এবং পরের দিন এই সংক্রান্ত বিধিবদ্ধ একটি নির্দেশিকায় প্রকাশ করা হয় সরকারিভাবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই খবরটা সম্পূর্ণ ভুয়ো। তো আপনারা গুজবে কান দিবেন না, ভালো থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন।